شام غضب کی ہنگام خیز ہے اس کا نشاہی অনেক অপেক্ষা করার পর স্পেশাল মানুষটার স্পেশাল দিনটা চলেই আসলো যেমনটা এই দিনটার জন্য আমি অনেক ওয়েট করেছিলাম যেরকমটা মনের মধ্যে অ্যারেঞ্জ করেছি ঠিক সেরকমটাই হয়েছে সবকিছুর জন্য বলছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি আজকে আমার লাইফের একটি স্পেশাল দিন নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো বার্থডের ইভেন্টটা আমার জামাইয়ের হলেও আনন্দটা ছিল আমার সবচেয়ে বেশি কেননা মনের মতো করে মনের মানুষের জন্য কিছু আয়োজন করতে পেরেছি আর এখানে আজকে আপনারা যত কিছুই দেখতে পাচ্ছেন সবকিছুই আমার পছন্দের আমার মোমেন্টে মহান আল্লাহ তাআলার কাছে যা চেয়েছি আলহামদুলিল্লাহ তিনি আমাদেরকে তাই দিয়েছেন তাই কখনো ওনার কাছে নিরাশ হওয়া যাবে না আজকে খাবারের আইটেমটাও কিন্তু আমিও পছন্দ করে দিয়েছি এক কথায় বলতে গেলে বাঙালিদের বাঙালি খাবারের কারবার এইসব আমার খুবই ভালো লাগে আশায় সবকিছু ম্যানেজ করার জন্য অনেক মানুষ রয়েছে আমাদের দুজনকে কেমন লাগছে সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যাবে তাই তো মনের মতো করে তার বার্থডেতে আমি সাজতে পেরেছি আর বাসায় আমাকে নিয়ে আসার পরপরই দেখি এক এক করে আমাদের সব মেহমানরা চলে আসছে আর মোস্ট ফেভারিট কাপলটাকে তোমরা সবাই চিনো আমাদের রাহিম ভাই এন্ড সুচি আপু মাশাআল্লাহ তাদের দুজনকে আজকে খুব সুন্দর লাগছে সোয়ার পাপার বার্থডে ইভেন্টে ড্রেসের কালারটা কিন্তু আমি চুজ করেছিলাম ছেলেদের ড্রেস আপ ছিল অফ হোয়াইট কালারের মধ্যে আর মেয়েদেরটা ছিল স্কাই কালার কথা বলতে বলতে দেখি আমাদের কামরুল ভাইও এসে হাজির হয়ে গিয়েছে যাই হোক ভাইয়াটার মনটা খুবই খারাপ কেননা কিছুদিন আগে তার সাথে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটেছে আমি তো ভেবেছিলাম ভাইয়া জিন্নাত আপুকেও নিয়ে আসবে সবাই একটু তাদের জন্য দোয়া করবে হ্যালো বন্ধুরা মুজফরের সাথে আমার যাত্রা সত্যি অফুরন্ত বিনোদন এবং আমাকে আসন্ন নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে একটি খেলা যা বিশেষভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছে তা হলো প্লিঙ্কো আমি সমস্ত বিবরণ আপনাদেরকে বলে চমক নষ্ট করতে চাচ্ছি না তবে আমাকে বিশ্বাস করুন এটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা মুজফরে রয়েছে বিকাশ নগদ রকেট ও উপায় এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনি ডিপোজিট ও উইথড্র করতে পারবেন খুব সহজে মুজফরে রয়েছে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা রেজিস্ট্রেশনের সময় 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগতম বোনাস পেতে আর কোন না কোন ইভেন্টের উসিলায় সবাই একসাথে হওয়ার কিন্তু মজাই আলাদা আজকে আমরা খুব মজা করব সবাই মিলে আর আজকে আমার পুরো মেকআপ লুকটা কিন্তু আপু করেছে নিজের হাতে আর অন্যদিকে দেখুন সানজিদা এবং ইতি আপু এন্ড সুমাই আপু চলে এসেছে আর যারা যারা ঢাকা থেকে আসতে সবাই বলতেছে আজকে নাকি রাস্তায় খুবই জ্যাম ছিল আমাদের ইভেন্টের প্রোগ্রাম শুরু করার কথা ছিল 4টার দিকে কিন্তু আমাদের করতে করতে প্রায় 8টার উপরে বেজে গিয়েছে এদিক দিয়ে সোয়া মামাম আর সাইরামুনি কিন্তু একদম ফ্রেন্ডলি হয়ে গিয়েছে এক কথায় তারা বান্ধবী না কেন তারা 3 দিনের ছোট বড় এক এক করে আমাদের সব মেহমান কিন্তু চলে এসেছে আমাদের পেজ অনারও কিন্তু আপু চলে এসেছে অনেকটা খুশি হয়েছি আপু আপনারা এসেছেন বলে খুবই ভালো মনের মানুষ সবাই আসলে মানুষকে দূর থেকে দেখে কখনো তাদের মনকে বিচার করতে হয় সোয়ার পাপার বার্থডে হলে কি হবে সোয়া মামাও কিন্তু গিফট পাচ্ছে সবার থেকে দিয়ে দেখুন আমাদের বয়স কুইন মিতু আপু কিন্তু হাজির আর হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয় না তারা কিন্তু নতুন নতুন বিয়ে করেছে সবাই তাদের মেরিট লাইফটার জন্য দোয়া করবে সিঙ্গেল বয়েজার থেকে কিন্তু কাপল বয়েজার হয়ে যাবে তারা আর এটা হচ্ছে মিতু আপুর ছোট বোন নুসরা আচ্ছা বার্থডেতে কারা কারা এসেছে সবাই তো দেখেই ফেলেছেন তাই না কিন্তু অনেক মানুষ আসতে আরো লেট করেছে বাই দা ওয়ে শিখা মেকওভারের শিখা আপু কিন্তু এখানে চলে এসেছে আপু অনেকটা বিজি ছিল তারপরও আমি রিকোয়েস্ট করাতে না করতে পারিনি সবথেকে বড় কথা হলো সবাই এসেছে সোয়া মামামকে দেখার জন্য রোলং হেয়ার অয়েল পেস্ট থেকে কিন্তু আপু চলে এসেছে জানি ঢাকা থেকে আসতে খুবই ট্রাফ হয়ে যায় তারপরও আমরা বলাতে সবাই এসেছে এটাই হচ্ছে হয়তোবা ভালোবাসার টান আপুকে দেখে অনেক খুশি হয়েছে সোয়ার পাপার গিফটের সাথে সোয়া মামামের জন্য আপু গিফট নিয়ে এসেছে এদিকে আমাদের বড় ভাইয়ারাও কিন্তু চলে এসেছে মিলন ভাইয়া এন্ড আইমান ভাইয়া সোয়ার পাপার বার্থডে হলে কি হবে মিলন ভাই কিন্তু গিফট আমার জন্যই নিয়ে এসেছে এক কথায় ভাইয়া আমাকে ছোট বোন হিসেবে অনেক আদর করে যাই হোক আমি কিন্তু আজকে অনেক খুশি আমাদের বাসায় আজকে সবাই এসেছে সবার লাস্ট টাইম এসেছে অ্যালেক্স সবুজ ভাইয়া শুধুমাত্র ভাইয়ার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করেছি আর করবে রাস্তা এত জ্যাম ছিল তারপরে যে এসেছে আজকে সবাইকে একসাথে দেখে খুবই আনন্দ হচ্ছে আর অ্যালেক্স সবুজ ভাইয়া খুবই ভালো মনের একজন মানুষ সবাই মিলে একসাথে কতটা মজা করলাম নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পারবেন সেই অবধি সবাইকে আমাদের আইডিতে চোখ রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা